আসসালামু আলাইকুম সবাইকে, শিনের ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা যে যেখান থেকে দেখছেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় এবং আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে একটা রান্না শেয়ার করব, আর সেটা হচ্ছে শুটকি শিরা। এটা একদম সিলেটি একটা রান্না, এটা খুবই নাকি ফেমাস সিলেটিদের ভাই বোনেরা যারা খান এটা। তো আমি আসলে কখনো রান্না করিনি, বাট আমি একবার খেয়েছি। তো সবার কাছে এত শুনি, তো আমি ভাবলাম যে ঠিক আছে, এবার আমি নিজে একবার একটু রান্না করব। তো আজকে আমি প্রথমবারের মতো রান্না করতে যাচ্ছি। তো আপনারা, আমি যেহেতু রান্না করতে যাচ্ছি তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করব। তো এই শুটকি শিরাটা ওরা হচ্ছে শুটকি প্লাস মাছ দিয়ে রান্না করে। তো শুটকির একটা শিরা, শিরাটা হচ্ছে মানে ঝোল, তো একটা গ্রেভি তৈরি করে, তারপরে ওইটা পরে মিক্স করে। তো চলুন আমি কিভাবে এটা রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। তো এটার জন্য আমি সবজি নিয়েছি, দেখেন এখানে একটা কালো বেগুন, তারপরে এটা হচ্ছে গ্রিন বেগুন, এটা নিয়েছি, আলু নিয়েছি, ফুলকপি, তারপরে টমেটোটা হচ্ছে যে কাঁচা আর পাকা দুইটাই, গাজর আছে, আলু আছে, আর এখানে মাছ হচ্ছে আমি চিংড়ি মাছটা নেবো। যেহেতু আমি প্রথম, অন্য মাছে কোনো গন্ধ টন্ধ আসবে কিনা জানি না, তো রিস্ক না নিয়ে আমি চিংড়ি মাছটাই নেবো। এখানে কাঁচামরিচ নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, আর এখানে হচ্ছে একটা শুটকি, কেউ এটাকে, এটা চাপা শুটকি না, এটা যিনি কেমন চালা পাতার মতো ওই ওই টাইপেরই চাপা শুটকির মতো নতুন একটা শুটকি এখন আমাদের এখানে পাওয়া যায়। স্মেলটা অনেকটা কাছাকাছি, বাট একদম চাপা শুটকির মতো না। তো এটাকে প্রথমে আমি একটু এটাকে দিয়ে গ্রেভিটা করব। আর এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ আমি একবারে ব্ল্যান্ড করে নিয়েছি, এখানে হচ্ছে রসুন ব্ল্যান্ড, আর এখানে হচ্ছে ধনিয়া জিরা হলুদ মরিচ যা যা লাগবে তাই। তো চলেন প্রথমেই আমি শুটকি শিরাটা বানাবো। তো আর এই শুটকি শিরাটা বানানোর জন্য আমি চুলার উপরে একটা হাঁড়ি দিয়েছি, এখন এখানে আমি একটু গরম পানি ঢেলে দিব। তো চুলায় গরম পানি দিয়েছি, পানিটা মোটামুটি গরম হয়ে আসছে। তো এবার আমার এই ধুয়ে রাখা এই শুটকিগুলো আমি গরম পানি দিয়ে ভালো মতো ধুয়ে রেখেছি। তো এটাকে এটাকে আমি শিরা করে নিব, যেটাকে বলে শুটকি শিরা, মানে এই এই পানিটা এটাই হবে সেই ঝোলটা। এই স্মেলটাই আমাদের সিলেট অঞ্চলের ভাই বোনেরা খুব পছন্দ করে। তো আজকে এখন এটাকে আমি ঢেকে দিব, এখানে কোনো কোনো কিছু মিক্স করব না, হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ তেল কোনো কিছু মিক্স করব না, এটা একদম ভালো মতো একটু বয়েল হবে, তারপর এটাকে আমি তৈরি করে নিব। তো ঢাকনাটা একটু তুলে নিচ্ছি, হ্যাঁ এই যে দেখেন এই সেই হচ্ছে শিরাটা, হ্যাঁ যে দেখেন একদম শুটকি একদম ইয়ে হয়ে গেছে, এখানে এই যে কাটা, এখন এই কাটাগুলোকে এগুলোকে আমি একটু ছেঁকে নিব। এই এটাই হচ্ছে সেই শিরাটা। তো এই শিরাটাকে এবার আমি ছেঁকে নিয়ে বাকি প্রসেসটা করি। এই যে দেখেন গ্রেভিটা এখানে হয়ে গেছে, এই মাছের শুটকির এগুলোকে এখন আমি ফেলে দিব। আর এখানে ফ্রাই প্যানে আমি এখন তেল ঢেলে দিচ্ছি, বাকি প্রসেসটা করব। তো এখানে আমি সেই পেঁয়াজ আর সেই কাঁচামরিচের পেস্টটা ঢেলে দিব এখন। তারপর ঢেলে দিচ্ছি রসুনের পেস্ট, এবার এটা একটু ভালো মতো কষিয়ে নিব। তারপরে এক এক করে একটু টসানো হবে, তারপরে সবগুলো আরো বাকি মশলাগুলো ঢেলে দিব। পেঁয়াজ আর রসুনটা ইয়ে হচ্ছে, এবার আমি একটু দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, একটা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচ। মরিচ আপনাদের যার যার পছন্দ মতো দিবেন। তো শুটকিতে একটু ঝাল না হলে ভালো লাগে না। তো আমি যেহেতু কাঁচা মরিচটা অনিয়নের সাথে পেঁয়াজের সাথে বেটে দিয়েছি, তো এটা আবার এর জন্য
আবার একটু মরিচ নিয়েছি, একটু কম দিলাম। এবার এটা একটু ভালো মতো কষাবো আর একটু ঢাকনাকে দিয়ে ঢেকে দিই। এবার একটু ঢাকনাটা তুলবো, তেল উপরে উঠে গিয়েছে। এবার একটু নেড়ে তারপরে আমি এক এক করে সবগুলো ভেজিটেবলকে ঢেলে দিব। আমি কখনো এই শুকি শিরাটা রান্না করি নাই, আজকে আমি প্রথম রান্না করছি। তো মনে হচ্ছে মজাই হবে আমার কাছে। প্রথম যখন আমি যখন এটার কথা শুনেছি তখন আমার কাছে মনে হয়েছে যে কাঁচা মাছ দিয়ে শুকি এটা কেমন একটা উদ্ভট রান্না, না আসলেই তাই। এক এক অঞ্চলের এক এক রান্না এক এক মানুষের কাছে এক এক রকম লাগতেই পারে, বাট এটাই হচ্ছে সিলেটের খুব মজাদার একটা রান্না। আমি তারপরে আমি বাকি সবজিগুলোকে অ্যাড করে দিব। এবার হচ্ছে বেগুন, সে কালো বেগুন আর সবুজ বেগুন একই সাথে আমি কাঁচা টমেটোটাকে দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো মতো নাড়বো, নেড়ে তারপরে ঢেকে দিব। পানি দিব না, এটার মধ্যে থেকে অল্প অল্প করে যখন হয়ে যাবে তখন আমি শিরাটাকে ঢেলে দিব। মিডিয়াম জ্বালে এবার আমি ঢেকে দিচ্ছি। এবার একটু ঢাকনাটা তুলে দেখি, দেখেন এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে সেই করে রাখা সেই শুটকি শিরাটা এটা এখন ঢেলে দিচ্ছি। এখন চুলার জালটাকে একটু দিব আর এটার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। এটাই হচ্ছে শুটকি আর মাছ একত্রে করে খাওয়া, যেটা অন্য অঞ্চলের মানুষ খায় কিনা আমি জানি না, বাট আমরা কখনো খাইনি, আমার মা শাশুড়ি কখনো আমি দেখিনি এভাবে করে খেতে। তো এই সিলেটের এটা হয়তো অন্য দেশেও খায় কিনা আমি জানি না, বাট এটা হচ্ছে সিলেটের সেই শুটকি শিরা। এবার আমি একটু ঝাল ঝাল করব, তাই কাঁচামরিচ কেটে রেখেছিলাম, আমি কাঁচামরিচগুলোকে দিয়ে দিলাম। এবার এর উপরে আমি টমেটোটাও দিয়ে দিলাম। এবার হচ্ছে এটাকে ঢেকে দিচ্ছি চুলটার জালটা, এবার বাড়িয়ে দিব চুলাটার। হ্যাঁ, একটু পরে আবার এসে দেখব। ঢাকনাটা তুলবো, ঢাকনাটা তুলে দেখি কি অবস্থা। ভালোই একটা ফ্লেভার আসতেছে, চেহারাটাও দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এবার আমি একটু কুচি করে রাখা সেই ধনিয়া পাতাগুলো এগুলি দিয়ে একটু নেড়ে নিব। আর ঝোল কমাবো না, কারণ এই রান্নাটার সেই শিরাটাই হচ্ছে মেইন। তো দ্যাটস ইট, হয়ে গেল আমার ঝটপট করে সেই শুটকি শিরা। তো আপনারা আমার মতো এইভাবে করে একটু ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। দেখেন এটা ঠান্ডা হয়ে হয়ে গেলে তখন আবার একটু ঝোলটা একটু ঘন মনে হবে, বসে যাবে ঝোলটা, আর আমি ঝোলটা ইয়ে করব না। তো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আপনাদের আমার রান্না ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার একটা ফেসবুকে শিরিন ব্লগ নামে একটা পেজ আছে, প্লেসটাকে একটু ফলো করবেন। আজকে তাহলে এই পর্যন্তই, যে যেখানে আছেন ভালো থাকবেন, শিরিনের ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। ঝুট ঝামেলার ভেতরও তারপরে আজকে শুটকি শিরা রান্না করলাম। আপনারা একটু গিয়ে দেখবেন আমার ইউটিউব চ্যানেলে আমার রান্নাটা হয়েছে কিনা। তো এই পর্যন্তই।